ইংরেজি মাসের নাম কি? আজকে কত ফেব্রুয়ারি? আর কয়েকদিন পরে একটা ফেব্রুয়ারির দিন আসবে, এটার নাম কি দিবস? এটা বিশ্ব বেহায়ার দিবস, বিশ্ব গজবের দিবস, বিশ্ব মহিলাদের দিবস। ঠিক করে বলো যুবক ভাই, এই দিনে ভালোবাসা দিবসের নাম করে আমি বলতে বড় লজ্জা পাচ্ছি, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি এন্ড আই ডোন্ট কেয়ার কে খুশি হলো কে বেজার হলো। আমার কথা একটা, ভালোবাসা দিবসের নাম করে এই ভালোবাসার দিবসে হাজার হাজার মেয়ের ইজ্জত নষ্ট হবে, সতীত্ব নষ্ট হবে, হাজার হাজার মেয়ে ধ্বস্ত হয়ে বাসায় ফিরে আসবে। ঠিক কিনা বল? এই জন্য বগুড়ার নন্দীগ্রামের প্রত্যেকটা যুবককে মুরব্বীকে বলবো, If you have a sister, please control your sister. If you have a daughter, please control your daughter. কারণ আপনার মেয়ে যদি নষ্টানি করে বাসায় আসে, ও একা দায়ী হবে না, বাবা হিসেবে আল্লাহ আপনাকে পাকড়াও করবে। ঠিক কি বলো যুবক ভাই? মেয়েরা খুবই চালাক, খুবই চালাক। ভালোবাসা দিবস আসতে বলে আম্মা আজকে কলেজে স্পেশাল ক্লাস আছে। এরি বাবা রে, স্পেশাল ক্লাস তাই না? এই স্পেশাল ক্লাসটা স্কুলে হবে না, কলেজে হবে না, কোচিং সেন্টারে হবে না, এটা হবে পার্কের কোনাকান্তিতে, এটা হবে মমইন পার্কে, এটা হবে হোটেলের রুম বুক করে। আর যেই মেয়ে আজকে কোচিং এর নাম করে ভালোবাসার দিবসে বের হবে, I'm so sorry to say that it could be happen, এটা হতেও পারে যে আপনার মেয়ে যাবে ভালো, প্রেগনেন্ট হয়ে কিন্তু আপনার মেয়ে সেদিন বাসায় ফিরে আসতে পারে। এই জন্য আমাদের কথা একটা, ভালোবাসার দিবস মুসলমানদের দিবস নয়, আরে আমাদের প্রত্যেকটা দিনই তো আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার দিবস। ঠিক কি বলো যুবক ভাই? অতএব বেহায়াপনার দিকে আমরা যাব না, তবে এই বেহায়াপনার কিছু নমুনা এখন থেকে শুরু হয়ে গেছে। চকলেট ডে, কিস ডে, হাগ ডে, যত সব ফালতু ডে। ঠিক কি বলো যুবক ভাই? তোমাদেরকে একটা কথা বলি, রাগ করবো না, তোমাদের ফেসবুক কিছু ফ্রেন্ড আছে দেখবা খালি এগুলো পোস্ট করে, আজকে কিস ডে, আমার কেউ নাই, পাটপারি করার জায়গা পায় না। একে আগে একটা মেসেজ দিবা যায় ডিলিট দে, ভালো হয়ে যা মাসুর, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। তুই যদি কয় বন্ধু আমার না ডিলিট হবে না, ওরে সাথে না হয় আনফ্রেন্ড করবা, না হয় সেটা ব্লক করে দিবা, কারণ খ্রিস্টানদের সভ্যতা কেউ ফলো করবে সে আমার ফ্রেন্ড লিস্ট এর কোনো যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ আমাদের সবাইকে বেহায়া দিবস থেকে হেফাজত করুক সকলে, আমিন।